নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন ওয়ার্ল্ড অফ দেবশ্রীর নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের দিনটা হলো শনিবার আজকে শনিবার এই যে আমার নিচের যে গাছটা লাগানো রয়েছে হলুদ ফুল গাছ মানে হলুদ গাঁদা ফুলের গাছটা কত বড় ফুল ফুটেছে এটাই হচ্ছে সেই বড় গাঁদা ফুল যেটা বলেছিলো দোকান থেকে যখন নিয়ে এসেছিলাম যে গাছটা ছোট হবে কিন্তু ফুল একদম বড় বড় হবে আর এইটা হচ্ছে আমার ওপরে এই যে ইয়েতে লাগানো জানলাতে এই যে ছোটো গাথা এটা কিন্তু গাছ বড়ো হবে এটা ভাবছি পরে নিচে বসিয়ে দেব কারণ এখন ছোট অবস্থাতে না তুলে বসালে কিন্তু হবে না পরে বসালে ওই জন্য ভাবছি এটা তুলে নিচে কারণ এই গাছটা বলেছে বড় হবে আর ছোটো ছোটো হবে ফুলটা ওই জন্য বললাম যে সেদিন যে বসানোটা অদল বদল হয়ে গেছে নিচেরটা ওপরে চলে এসছে ওপরটা নিচে চলে গেছে ওটাকে চেঞ্জ করে দেবো এই যেখানে আমার মাম্মাম ঘুরে বেড়াচ্ছে আর আমি একটুখানি করে রুটি গালে ভিজিয়ে ভিজিয়ে ওকে দিচ্ছি ফোনটা চালু দেখে কিন্তু আবার ফোনের দিকে তাকাচ্ছে সব বোঝে মানে এখনকার বাচ্চা তো ওরা ফোনটা কিছু বুঝুক না বুঝুক ফোনটা কিন্তু খুব ভালো মতো বোঝে যে মা ফোন ধরে আছে ওই যে ওইদিকেই তাকিয়ে তাকিয়ে কত রকম কিছু করছে এই সারাক্ষণ ঘরে গুড় গুড় গুড়গুড় করে ঘুরে বেড়াবে একটু করে খেলছে একটু করে আমার কাছে আসছে আর ওই যে আমি গালে দিচ্ছি এখানে আমরা টিফিন খেতে বসে গেছি আজকে হয়েছে এই যে কালকে রুটি এনেছিল অনেকটা রুটি ছিল আমি আবার বাড়িতে রুটি করেছিলাম যেহেতু সকালে আমাদের মাখা ছিল আবারও রুটি এনেছে জানে না তো সেই রুটি ছিল গরম করে নিয়েছি আর হচ্ছে আলু ভেজে নিয়েছি সেটাই খাচ্ছি টিফিন আরি যে আমার মাম্মাম এখানে সে হাঁ করছে ওর গালে একটুখানি করে দিচ্ছি খাবে তো না ওই এক গাল দুগাল ও দিদি ম্যাগি খাচ্ছে সেই ম্যাগিটাই খাবে বলে হাঁ হাঁ করছে আর কি ওই জন্য আমি একটুখানি করে গালে দিচ্ছি এই যেখানে একটুখানি আলু আর ওলকপি ভেজে নিচ্ছি আর এখানে হচ্ছে মেয়ের ম্যাগি ওকে ম্যাগি করে দিয়েছিলাম ওইটাই বসে খাচ্ছিলো আর কি ও আবার ওই আজকে পাউরুটি আরে খাবে না আলু ভাজা ওকে পাউরুটি খেতে বলেছিলাম তো ও বললাম না খাবো না আমাকে ম্যাগি করে দাও তো ওই জন্য ম্যাগি করে দিয়েছিলাম এখানে হচ্ছে ডাল আর এখানে বেগুন ভাজা বেগুন ভাজা হলে তো আর কিছু মনে হয় চাই না আমার আর বাবার খুব প্রিয় মানে আমার শ্বশুরমশাইয়ের ওনার আর আমার হচ্ছে বেগুন ভাজা প্রিয় আমরা দুজন খেতে খুব ভালোবাসি আমাদের জন্যে মোটামুটি হয় আর আমার বর খায় মোটামুটি আগে তো একদমই খেত না এখন একটা দিলে তবু খায় আর মা খায় না বেগুন ভাজা মা আমি তরকারি টরকারি হলে খায় কিন্তু ভাজাটা খাই না আর কি ওই আমার আর বাবার খুব পছন্দর বেগুন ভাজা সব কিছুর সাথে চলে যায় ভাত খিচুড়ি রুটি তারপরে লুচি সব কিছুর সাথে বেগুন ভাজাটা একদম চলে এখানে পাঁপড় ভেজে নিচ্ছি একটু মেয়ের জন্য অত নিরামিষ তো ওই পাঁপড় ভাজা ওর জন্য করছি নিরামিষের দিন হলে একটু পাঁপড় টাপড় দিলেও মোটামুটি খেয়ে নেয় পাঁপড় আলুর চিপস এইসব করে দিলে খেয়ে নেয় তো আজকাল আলু চিপসটা করিনি আলু ভাজা আর এই পাঁপড় দিয়ে ডাল দিয়ে ও খেয়ে নিয়েছে এইসব পাঁপড় তো মানে শুধু শুধু দিলেও মানে খুব খুশি সেইগুলো খেতে খুব ভালোবাসে এইসব ভাজা ভুজি খুব ভালোবাসে খেতে এখানে উচ্ছে ভাজা করেছে এই যে একদম কড়কড়ে করে উচ্ছে ভাজা এটা খেতে কিন্তু ভীষণ লাগে ভীষণ ভালো লাগে এটা হচ্ছে পটল আজকে সর্ষে দিয়ে করব সর্ষেটা আজকে কীরকম করব দেখাচ্ছি পটলগুলো আগে ভেজে নিয়েছি সর্ষেটা হচ্ছে এটা কিন্তু বাটা না এটা হচ্ছে গুঁড়ো একটা প্যাকেটে পাওয়া যায় সর্ষের গুঁড়ো সেইটাই করব আজকে গোটাকে তো একটুখানি জলের মধ্যে গুলে নিলাম আর এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি লং কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে দেবো দিয়ে এটাকে করব কিন্তু যতই ওই গুঁড়ো ইউজ করা হোক না কেন কিন্তু বেটে যে রান্না করা হয় সর্ষে তার মতো কিন্তু টেস্ট আসবে না ওটা একটা অন্য টেস্ট এই আজকে ভাবলাম একটু গুঁড়ো দিয়েই করি কেমন লাগে দেখা হোক এই যে গুঁড়োটাকে গুলে এর মধ্যে সর্ষেটাকে এই যে আবার খোসা খোসা ছাড়ানো থাকে কোনো ছাকির ব্যাপার নেই দিয়ে দিলাম আর কি এর মধ্যে নুন সামান্য একটু হলুদ আর চিনি দিয়ে দেবো সামান্য পরিমাণ মতো জল দেবো যতটা ফুটতে সিদ্ধ হতে সময় লাগে আর কি পটলটা এমনিতে আগে থেকে ভাজা রয়েছে বেশি সময় লাগবে না এই যে হলুদ দিয়ে দিলাম একটু নুন দেবো আর চিনি দেবো ব্যাস দিয়ে ঢেকে রাখবো এবার হয়ে যাবে ফুটে গেলেই নামিয়ে নেব যতটা ঝোল রাখার ততটা রেখে এটা তো বেশি ঝোল ঝোল হয় না একটু মাখা মতো হয় কিন্তু যেহেতু এটা মনে হচ্ছে আমার দুটো প্যাকেট দিলে ভালো হতো আমি একটা প্যাকেট দিয়েছি ওই জন্য একটু পাতলা পাতলা হয়েছে এই যে এটাই হচ্ছে সর্ষে পটল রেডিমেড সর্ষে গুঁড়োর পটল বেটে যে একটা টেস্ট হয় সেটা টেস্টই আলাদা সেই সব কোনো প্যাকেটের মধ্যে পাওয়া যাবে না এইসব গুঁড়ো গুঁড়ো কোনো রকম পোস্ত বা এইসব কোনো গুঁড়োর মধ্যে কোনো টেস্ট হয় না যতটা না বেটে হয় প্যাকেটের মধ্যে কোনো সেই টেস্ট থাকেই না এখানে যে দুজনে খেলা করছে মেয়েকে চান করাবো আমি এবারে ছোট মাকে ছোট মা চান করবে বড় মা চান করবো খেলে তো এখানে দুজনে খেলা করছে জিপার করো জিপার হাজমলা খাচ্ছি চাইছি আবার আমাকে দিচ্ছে হ্যাঁ দে দে দেবে আমার গালে দেবে আমার হাতে দিলে যদি আমি নিয়ে নি ওকে আর না দিই ওই জন্য আমার গালে দিচ্ছে এই যে আমাকে দেবে ও দিদিকে দেবে ওর এইটা একটা বেশ ভালো গুণ ও যা খাবে সবাইকে দেবে সবার গালে দিতে যাবে তুমি খাবে না তার গালে ঠুসে ঠুসে দেবে ও এমন এখানে এই যে এই তরকারিটা হচ্ছে এটা একদম লাস্টে হয়েছে এটা হচ্ছে বাঁধাকপি আছে কুমড়ো পুঁই শাকের কচু আলু সব কিছু মুলো সব কিছু মিশিয়ে একটা তরকারি আমাদের বলি পাঁচ মিশালি সবজি সবজিটা মানে প্রায়ই হয় আমি অনেকবারই দেখিয়েছি আগে সবাই খেতে ভালোবাসে পাঁচ মিশালি দিয়ে একটা সবজি সব রকম সবজি দিয়ে এই তরকারিটা সবাই ভালোবাসে সন্ধেবেলা আমি চা খাচ্ছি তুমি ডোবাও 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 আমার সাথে তো তো বসবেই চা খেতেই যে খাবে না কিন্তু এই যে বিস্কুটটাকে ডোবাচ্ছে ব্যাস্ত করে গালে দিচ্ছে এবার খাও এবার খাবার খাও একটুখানি কুড়কুর করে নিচ্ছে আবার বার করে দিচ্ছে এই আমি চা খেতে বসবো আর এই রোজ এই করবে এই যে বিস্কুটের পুরো খুলে দিয়েছে একদম খুলে ওর কাছে ধরে দিতে হবে ও ওর পছন্দ মতো যে বিস্কুটটা চাই সেইটা বার করে নেবে তারপরে একটু বেরিয়েছিলাম বাইরে একটা দোকানে গেছিলাম এই যে একটু কাজে দেখাবো আমি পরের ব্লগে আমি কিসের জন্য গেছিলাম দোকানে একটা জিনিস খুব প্রয়োজনীয় জিনিস সেটা কেনার ছিল তো ওই জন্যই দোকানে গেছিলাম আসার সময় যে যে ফুচকা দাদাটা ফুচকার দোকানে চেনা জানার চেনাশোনা আর কি একদম আমি তো ফুচকা খাই এনার দোকান থেকেই খাই অন্য কোথাও থেকে খাই না মানে এনার এখান থেকেই ফুচকাটা খাই এই যে বাড়ি চলে এসেছি আর মেয়েও চলে এসেছে মেয়েও যেমার বাড়িতে খেলছিল ও ঠাম্মার সাথে দেখতে পেয়ে চলে এসেছে তো ওকে নিয়ে এখন চলবে তারপরে চলবে ওর খাওয়া দাওয়া ওখানে খেলা করবে আমার সাথে এখানে যে রাত্রিবেলা একটু রুটি করে নেবো তাই জন্য আটা নিয়ে এসেছে যেহেতু তাই জন্য রুটি আর কেনাবো না ওই জন্য নাহলে কদিন রুটি কিনে কিনে খাওয়া হচ্ছিলো রুটি করে নেবো এখানে বেশ এইভাবেই সারাদিন মানে মোটামুটি চলে গেল আজকের মতো ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করে দিলাম আবার দেখাবে পরের একটি ভ্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করে যাবেন সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরের একটি ভ্লগে নমস্কার